করা হয় তো আমরা এখন দেখব যে আসলে অ্যাব্রেশন কিভাবে আমরা টেস্ট করতে পারি তো গত ক্লাসে এই দুইটা মেথডের কথা বলছি বা দুইটা মেশিনের কথা বলছি হ্যাঁ মনে আছে কিছু একটা হচ্ছে বিএফটি অ্যাব্রেশন টেস্টিং মেশিন আর একটা হচ্ছে মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টিং মেশিন এই দুইটা মূলত মানে অ্যাব্রেশন টেস্টের ক্ষেত্রে খুব জনপ্রিয় এবং প্রচুর ওয়াইড রেঞ্জে অ্যাপ্লিকেশন হয় এগুলার তার মধ্যে মার্টিনডেল মার্টিনডেল যে অ্যাব্রেশন টেস্টারটা আছে এটা হচ্ছে আমাদের কলেজগুলোতে আছে এবং আমাদের এই সাবকন্টিনেন্ট সহ এই অঞ্চলগুলোতে এটা দিয়ে টেস্ট করা হয় মার্টিনডেল অ্যাব্রেশন টেস্টার দিয়েই টেস্টিং করা হয় তারপরও এছাড়াও মানে মার্টিনডেল ছাড়াও হচ্ছে এই যে বিএফটি যে অ্যাব্রেশন টেস্টিং টেস্টার আছে এটাও ইউজ করা হয় মানে এটা কম ইউজ করা হয় নর্মালি আমাদের কলেজগুলোতে মনে হয় নাই তবে ওই যে থার্ড পার্টি যে টেস্টিং অর্গানাইজেশনগুলো আছে যেমন বোরবেরিতাস এসডিএস ওরা হয়তো করতে পারে তো আমরা বি এফ টি অ্যাপ্রেশান টেস্টার নিয়ে শুধু ধারণা নিব এটা কী কীভাবে কাজ করে কি করতে হয় কি রেজাল্ট পাওয়া যাবে রেজাল্টটাকে কীভাবে ইন্টারপ্রিট করা যাবে এই জিনিসগুলো দেখব তারপরে মার্টেন ডালটা একটু ভালো করে দেখব কারণ মার্টেন হচ্ছে খুব জনপ্রিয় এবং খুব মানে রিনাউন্ড একটা টেস্টটা যেটা দিয়ে দুইটা টেস্ট করা যায় মানে অ্যাব্রেশনও করা যায় আবার পিলিংও টেস্ট করা যায় অন্য সময় কালার ফাস্টনেস তো মার্টিনডেল দিয়ে কিছুটা দেখা যায় মানে কালার কতটুকু ফ্রিকশনে চলে যায় মানে কালার্ড স্যাম্পলের ক্ষেত্রে মানে ডাইং করা স্যাম্পলের ক্ষেত্রে নাও হচ্ছে এটাই বিএফটি অ্যাব্রেশন টেস্টিং মেশিন হ্যাঁ তো প্রথমেই আমরা এই মেশিনের ফিচারগুলো সম্বন্ধে জানবো এই মেশিনের চারটা ইম্পর্টেন্ট আমি ফিচারগুলো লিখতেছি না শুধু এখানে বলে যাচ্ছি এক একটা করে প্রথম ফিচার হচ্ছে এটার যে এন্ড পয়েন্ট আছে হুম এন্ড পয়েন্ট কি নিশ্চয়ই মনে আছে এন্ড পয়েন্ট হচ্ছে আমি যে অ্যাব্রেশন করব অ্যাব্রেশন করে যে ব্রেক করবে স্যাম্পলটা একটা সময় তো মানে ফাইবারগুলো নষ্ট হয়ে যাবে বা ইয়ারনগুলো নষ্ট হয়ে যাবে তখন ফেব্রিকটা ছিঁড়ে যাবে এই পাশে দেখা যাবে এই অবস্থায় মানে যখন একেবারে এন পয়েন্টে চলে আসবে তখন কিন্তু ফেব্রিক ছিঁড়ে যাবে এই এন পয়েন্টটা মার্ডেনডেল অ্যাব্রেশন টেস্টেরও কিন্তু মেনুয়ালি লুকআপ করতে হয় তোমাকে কেয়ারফুলি খেয়াল রাখতে হবে কখন কাপড়টা ছিঁড়ে যাচ্ছে মানে সুতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই মেশিনে এই কাজটা অটোমেটিক্যালি হয় অর্থাৎ সেন্সর থাকে যেখানে দুইটা মেটাল প্লেট ইউজ করা হয় যেটা গত ক্লাসেও কিছুটা টাচ দিছি যে মেটাল প্লেটগুলো যখন টাচে আসে তখন ইলেকট্রিক্যালি মেশিনটা সিগনাল পায় সিগন্যাল পেলে মেশিনটা বন্ধ হয় তার মানে এটার একটা মানে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে কি এটা অটোমেটিক্যালি স্টপ হয় মানে এন্ড পয়েন্ট অটোমেটিক্যালি ডিটারমাইন হয় আচ্ছা আমি সংক্ষেপে একটু লিখে রাখি যে অটো এন্ড পয়েন্ট ডিটারমিনেশন ইন পয়েন্ট অটোমেটিক ডিটারমিনেশন হবে এবং অটোমেটിക്കালি স্টপ হতে পারবে এটা হচ্ছে এটার একটা ফিচার প্রথম ফিচার মানে চারটা গুরুত্বপূর্ণ ফিচারের কথাই শুধু বলবো ক্লু দিয়ে রাখি শুধু স্ট্যান্ডার্ড অ্যাব্রিডেন্ট ইউজ করা হয় এখানে মানে যেসব মেটাল প্লেটগুলোর কথা আমরা বললাম যে একটা মেটাল প্লেটের উপর রেখে তো কাপড়টাকে ঘষতে হবে এখানে খুব ভালো কোয়ালিটি স্টিল বা ইউজ করা হয় যেটা না মানে যে বা খুব বেশি চেঞ্জ হয় না মানে যার অনেক ফ্রিকশানের পরও অ্যাব্রেশনের বা একটা কোনো বস্তুকে আঘাত করার যে ক্ষমতা এটা চেঞ্জ হয় না এরকম একটা ম্যাটেরিয়াল এখানে ইউজ করা হয় এই জন্য এটা থেকে রিপ্রোডিউসেবল স্যাম্পল বা রিপ্রোডিউসেবিলিটি এটা খুব ভালো আর তুমি একটা স্যাম্পল টেস্ট করলা যেরকম রেজাল্ট আসবে আরেকটা স্যাম্পল টেস্ট করবা ওই একই রকম প্রায় রেজাল্ট আসবে বা অনেকক্ষণ ফ্রিকশনের কারণে ওই মেটাল প্লেটটার যেই স্মুথনেস এটা একটু বেড়ে যাবে এরকম খুব কম হয় এই জাতীয় মেটাল মেটাল এখানে এই মেশিনটাতে ইউজ করা আছে এই জন্য এটার অ্যাভারেটনটা যেটা মেটাল স্টিলগুলা সেটা একটু স্ট্যান্ডার্ড মানের যে কারণে এটা থেকে আমি মানে রিপ্রোডিউস করতে পারবো মানে একই রকম টেস্ট বারবার করতে পারবো মানে কোনো ধরনের ডিফ্লেকশন বা বিচ্যুতি অথবা মানের পরিবর্তন এ জাতীয় বিষয় ছাড়া হ্যাঁ আর এটা হচ্ছে খুব স্টার্ডি বিল্ড এটাকে খুব মজবুতভাবে তৈরি করা আছে যে কারণে এটা খুব হাই স্পিডে খুব স্মুথলি চলতে পারে যেমন আমরা একটু পরে দেখবো যে সাতশো আর পি এটা চলে তারপরও এটার যে স্মুথনেস এটা অনেক ভালো এটা সাতশো আর পি এ চলার পরও ফ্রিকশন হয় না মেশিনের মধ্যে মেশিনটা খুব স্টার্লি বিল্ড মানে মেশিনটাকে খুব ফার্মলি বিল্ড করা হয়েছে মানে এটার স্ট্রাকচারটা কাঠামোগতভাবে এটা খুব দৃঢ় আর কি আর চার নাম্বার যে ইম্পর্টেন্ট ফিচার এটা হচ্ছে রেজাল্ট অ্যানালাইসিস তুমি যদি এই বিএফটি অ্যাব্রেশন টেস্টিং মেশিনের রেজাল্টগুলাকে মানে এই রেজাল্টটাকে অ্যানালাইসিস করতে চাও এখানে ম্যাথমেটিক্যাল মানে টুল ডেভেলপ করা আছে অর্থাৎ নিউমেরিক্যালি তুমি একটা ভ্যালু পেতে পারবা যে ভ্যালুটা দিয়ে তুমি অ্যাব্রেশন রেজিস্ট্যান্সকে এক্সপ্রেস করতে পারবা এবং আরেকটা ফেব্রিকের সাথে কম্পেয়ার করতে পারবা এই জন্য এটা রেজাল্ট যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু সেই জন্য এখান থেকে আমরা খুব একটা ভালো ইন্ডিকেশন বা রেজাল্ট মানে পেতে পারি আর কি হ্যাঁ এটা হচ্ছে এই মেশিনের ফিচার তো আমরা আগে ছবিটা দেখি আর কি কি পার্টস আছে এটা একটু জেনে নিই হ্যাঁ এটা নিশ্চয়ই দেখতেছ এখানে কি কি পার্টস আছে হ্যাঁ এটা তো একটা মেশিনের সাইড ভিউ আসলে এই মেশিনটা এমন এটা সাইড ভিউ থেকে ক্লিয়ারলি বোঝা যায় না তারপরে আমি দেখি বলে যাই তুমি দেখো বুঝতে পারো না যদি মূল ছবিটা আমরা একটু পরে দেখবো এখানে কি কি আছে হ্যাঁ প্রথমে পি আছে এই যে এখানে এই এখানে এই যে চাসোরটা এখানে পি এ পি আছে এখানে তো এই পি হচ্ছে প্ল্যাটফর্ম মানে মূল বেসটা নিচের যে প্ল্যাটফর্মটা বেসটা সেটাকে বলা হচ্ছে পি এটা হচ্ছে একেবারে সব পার্টস নিচে মানে সব পার্টসগুলোকে যেটা ধারণ করে রাখে সেটা হচ্ছে প্ল্যাটফর্ম পি আচ্ছা আমি একটু লিখে নিই তাহলে বুঝবো আমি কিসের বর্ণনা দিচ্ছি প্রথমে পি এর বর্ণনা দিচ্ছি পি হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের কথা বলতেছি তাহলে প্ল্যাটফর্মটা কি হয় এটা নিচে থাকে নিচে থাকার কারণে এটা সুবিধা হচ্ছে এটা সবগুলা পার্টস ধরে রাখার কাজটা করে থাকে তারপর হচ্ছে সি সি দেখতে পাচ্ছ এই ছবিতে এটা হচ্ছে সি এই যে এটা উপরের এই যে এটা আছে এই রেক্টেকুলার শেপের এটা হচ্ছে সি এটা হচ্ছে ক্যারেজ আর ক্যারেজটি হচ্ছে আমার মূল উপাদান যেটা কিনা মুভ করতে পারে হ্যাঁ ক্যারেজটা মুভ করতে পারে এটা রিসিপ্রোকেটিং মোশন দেয় অর্থাৎ এটা সামনে পিছনে সামনে পিছনে হ্যাঁ বা ডানে বামে ডানে বামে এরকম একটা মোশন দিতে পারে হ্যাঁ তো এই মোশানটার জন্যই আমার মূলত এখানে এই যে অ্যাব্রেশনটা এচিভ হবে আমি যেটা যেই প্রিন্সিপালের দিনে কেন ফ্ল্যাট বল অথবা ফ্ল্যাক্স যে প্রিন্সিপালের দিনে কেন মূলত আমার একটা রিসিপ্রোটিং মোশান লাগবে থেকে ঘষতে হবে তো এই ঘর্ষণের জন্য এখানে রিসিপ মোশনটা মূলত কেরিস দেয় কেরিসটা যে স্ট্রোকগুলো দেয় মানে কতটুকু সামনে এবং পিছনে আসে সেটা হচ্ছে দেড় ইঞ্চ পরিমাণ দেড় ইঞ্চ পরিমাণ সামনে আগায় আবার পিছনে যায় সামনে আগায় পেছনে যায় এরকম একটা রিসিপ্রোকেটিং মোশন দেওয়া মানে যার স্ট্রোকটা হচ্ছে কতটুকু দেড় ইঞ্চ আর এইটা এই সিটা মোশানটা পায়ে থেকে মোশানটা পায় হচ্ছে এই যে বললাম না এই চিত্র থেকে অনেক কিছু তুমি বুঝতে পারবো না এই জন্য মূল ছবিটা দেখলেই একটু পরে আমরা মূল ছবিটা দেখব সিটা মোশান পায় হচ্ছে ক্র্যাঙ্ক শেফট থেকে মানে ক্র্যাঙ্ক থেকে যেটা কিনা কানেক্টিং কানেক্টেং রোড দ্বারা যুক্ত ওখান থেকে সিটা আসলে মুভমেন্ট পায় ওটা আমাদের জরুরি বিষয় না আমরা এখানে কার্যক্রমটা শুধু বুঝলেই হবে মানে সিটা যে মুভমেন্টটা পাচ্ছে সেটা তো আর এটা এই সি এর যে মুভমেন্টটা এটা হচ্ছে সেভেন হান্ড্রেড রেভুলেশন বা রোটেশন পার মিনিট প্রতি মিনিটে সাতশোটা রোটেশান দিতে পারে সেভেন হান্ড্রেড রোটেশান দিয়ে থাকে হ্যাঁ এই যে এখানে একটা কাউন্টার দেখতে পাচ্ছ এই যে কাউন্টার খেয়াল করো এই যে এটাকেই এখানে আসে এটা এটাকে এখানে বড় করে দেখানো হয়েছে এই কাউন্টারটার কাজ হচ্ছে নাম্বার অফ সাইকেল গুণা কাউন্টার এটাকে কোনো লেটার দিয়ে প্রকাশ করা নাই কাউন্টার তো কাউন্টারটা কী করবে নাম্বার অফ সাইকেলগুলোকে গুনে দিবে এই কাউন্টার তাহলে কাউন্টারের কথা বললাম এটা ছয় ডিজিটের কাউন্টার অর্থাৎ এখানে ছয় সংখ্যা পর্যন্ত গুনতে পারে মনে করো আমি তাহলে এক লক্ষ মানে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত এখানে সাইকেল গুনতে পারবে তাহলে আমরা তো এখানে রড টেস্ট করতেছি না যে এটা দশ লক্ষ সাইক্লিক লোডিং বা পঞ্চাশ লক্ষ সাইক্লিক এটিকে থাকবে আমাদের এটা হচ্ছে ফেব্রিক এটার সাইক্লিক সাইক্লিক্লোরিনটা অনেক কম মানে যেগুলো খুব হেভি ফেব্রিক এগুলোও চল্লিশ হাজার পঞ্চাশ হাজার সাইক্লিক লুডিংয়ে ছিঁড়ে যায় তো তার মানে আমাদের এটা খুব বেশি দরকারও নাই এখানে ছয় ডিজিটের একটা কাউন্টার আছে তার উপরে এই যে ক্যারিজের উপরে এই যে স্যাম্পল তো এখানে স্যাম্পল ফ্লাক্স প্লেট স্যাম্পল আর এর উপর উপরে দেখো একটা এইচ আছে হ্যাঁ এইচটা হচ্ছে হেড হেড এইটার একটু বড় করে দিই হ্যাঁ এই যে উপরে এইচ আছে এই এইচের মূলত কাজ হচ্ছে এটা ভার্টিক্যালি মুভ করতে পারে উপরের নিচে এই সি যেমন ডিসিপ্লি মুভমেন্ট দেয় এটা এরকম না এটা ভার্টিক্যালি মুভ করতে মানে মুভ করতে পারে এটা 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 জাস্ট সি এর বরাবর উপরে মাউন্ট করা আছে এবং এটা একজাক্টলি সি এর সাথেই পাশাপাশি একদম ইমিডিয়েট উপরে আর কি হ্যাঁ তারপর হচ্ছে এখানে কাউন্টার পয়েজ ওয়েট দেখতে পাচ্ছ এই যে এটা কাউন্টারপ ওয়েট এখানে একটা ওয়েট ইনিশিয়ালি দেওয়া হয় তোমার যখন এখানে হচ্ছে আমি লিখে দিই হচ্ছে দিয়ে আমাকে ওয়েটটা কন্ট্রোল করতে হবে বা ওয়েটটা পেতে হবে তো স্পাইগটের ওয়েট আর এই কাউন্টার ওয়েটটা দিয়ে আমি আসলে কতটুকু ইফেক্টিভ হচ্ছে সেটা পাবো কেন না যদি স্পাইগটে কোনো ওয়েট না থাকে হুম তখন যাতে মুভমেন্টটা ব্যালেন্সে থাকে এই ভার্টিক্যাল মুভমেন্টটা সেই জন্য পয়েজে ওয়েট দেওয়া হুম তো এই জন্য কাউন্টার পয়েজে একটা নির্দিষ্ট ওয়েট আসে তখন এই অ্যাসের মধ্যে আমি নির্দিষ্ট পরিমাণ ওয়েট দিয়ে ধরো আমি সাপোজ চার পাউন্ড দিলাম তখন আমি বুঝতে পারবো যে আসলে চার পাউন্ড লুড়ি এখানে অ্যাপ্লাই হচ্ছে অর্থাৎ কাউন্টার কাউন্টারপোয়েজের যে ওয়েট সেই ওয়েটের জন্য মেশিনটা ব্যালেন্সে থাকে মানে এই যে দ্বন্দ্বটা দেখতেছ এই দ্বন্দ্বটা থাকবে ব্যালেন্সে তো এই ব্যালেন্সটা নষ্ট হবে কেন অ্যাসের মধ্যে ওয়েট দেওয়ার জন্য মানে এখানে লোড অ্যাপ্লাই হবে তো এই লোডটা এবার আমি যত দিব ততই আমার টেনশান এখানে ইম্পুজ হবে হ্যাঁ এটা হচ্ছে এই কাউন্টার পয়েজ এবং অ্যাসের মানে স্পাইগোটের লোডের হিসাবটা আর নিচে একদম মেশিনের এই যে প্ল্যাটফর্ম আছে প্ল্যাটফর্মের নিচের দিকে কিছু কন্ট্রোল ইউনিট এবং ইলেকট্রিক মোটর আছে যেটা সাহায্যে আসলে এই মেশিনটা মোশান পেয়ে থাকে ঠিক আছে তাহলে এই কথাগুলো নিশ্চয়ই বুঝতে পারছো এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা না থেকে নেওয়া এটা একটা ফ্ল্যাক্স টেস্টিংয়ের সময় তোলা আর কি আসলে দেখতে এটা সাইড থেকে এরকম হ্যাঁ এই নিচে হচ্ছে এই যে কেরেজটা উপরে হচ্ছে আমাদের এটা অবশ্যই এখন উপরে আছে এটা টেস্টিংয়ের সময় নিচে নামানো হবে স্যাম্পলটা বসানোর জন্য উপরে তোলা হয়েছে এটা হচ্ছে এই হ্যাডটা আর এই মাঝখানে যেটা বসানো হয়েছে সেটা হচ্ছে নতুন একটা ডিভাইস যেটার কথা আমরা একটু পরে বলবো আর বাকি বিষয়গুলোর পিছনে আছে ফ্ল্যাট একটা স্টার্নি বিষয় আর কি একটা খুব শক্তিশালী বা মজবুত একটা কাঠামো এবার আসা যাক আমি গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে তিন ধরনের টেস্ট টেস্ট করা করা হয় হয় মানে তিনটা তিনটা অ্যাঙ্গেল থেকে থেকে বা মনে আছে কারো কি কি আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি একটা হচ্ছে ফ্ল্যাক্স অর্থাৎ এটাকে ফ্ল্যাক্সিং করে দেখবো হ্যাঁ আমরা একটা কিছুকে ফ্ল্যাক্সিং করতে পারি ফ্ল্যাক্সিং মানে হচ্ছে এই যে ধরো এই এই এরকম বারবার এইরকম এটাকে ভাঁজ করা আর খোলা ভাজ করা খোলা এই যে এটা এই কাজটা করবো এটা হচ্ছে ফ্ল্যাক্সিং ফ্ল্যাক্সিং মানে এরকম বারবার এটাকে ফ্ল্যাক্স করা তখন দেখবো যে জায়গাটাতে ভাঁজ পড়তেছে বারবার সেই জায়গাটাতে ফেব্রিকটা ছিঁড়ে যাবে এইটা আমরা দেখবো একটা হচ্ছে ফ্ল্যাক্স টেস্ট বা ফ্ল্যাক্স অ্যাব্রেশন এটা একটা অ্যাঙ্গেল আর দ্বিতীয়ত হচ্ছে আমরা বল বল টাফনেসটা দেখব মানে কোনো কিছু দিয়ে এটাকে বারবার পুশ করে টাফ কিনা কি কাজ করতে হয় একটা কিছু দিয়ে বারবার পুশ করে টাফনেসটা দেখা হবে আর থার্ড হচ্ছে ফ্লাট অ্যাব্রেশন ফ্লাড অ্যাব্রেশনটা আমরা মাট মেশিন দিয়ে দেখি এটা দিয়ে দেখা যায় ফ্লাট অ্যাব্রেশনটা অর্থাৎ একটা কিছু রেখে আর একটা প্লেট দিয়ে ঘষে কাপড়টাকে ফ্লাট ভাবে ফেলা এই হচ্ছে তিনটা তিনটা অ্যাঙ্গেল থেকে এই টেস্টিংটা আমরা করতে পারবো তো আমি তিনটাই আগে একটা একটা করে বলি ফ্ল্যাক্স টেস্ট অথবা এটার নাম হতে পারে ফ্ল্যাক্স অ্যাব্রেশন এটার আগে আমি এটা একটু ডিভাইসটা দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এইখানে আমাদের যে কেরিজ আছে কেরিজের মধ্যে আমি এই ডিভাইসটা এখানে যুক্ত করব কেরিজ এবং হেডের মাঝখানে একটু খেয়াল করো কথাটা কেরিজের এবং হেডের মাঝখানে কি করব আমি এই যে আলাদা ফ্ল্যাট ফ্ল্যাক্সের জন্য এই যে ফ্ল্যাক্স অ্যাপারেটাস এটা এই অ্যাপারেটাসটা এনে যুক্ত করব যুক্ত করে তখন আমি এই মেশিনটা দিয়ে আমাদের যে বিএফটি অ্যাব্রেশন টেস্টের মেশিন আছে সেটা দিয়ে আমি এখন ফ্ল্যাক্স অ্যাব্রেশন টেস্ট করতে পারবো যখন আমি বল অ্যাব্রেশন টেস্ট করব বল টাফনেস টেস্ট করবো তখন কিন্তু আরেকটা অ্যাপারটাইসেনে যুক্ত করব এটা লাগবে না আবার যখন ফ্ল্যাট অ্যাব্রেশন টেস্ট করব তখন আরেকটা ডিভাইস বা অ্যাপারটাইসেনে যুক্ত করতে হবে এখন এই অ্যাপারাটাস যে ফিচার আছে সেখানে একটা স্যাম্পল আছে হ্যাঁ এই স্যাম্পলটা হচ্ছে পাঁচ ইঞ্চ বাই এক ইঞ্চ মানে এই লম্বা হচ্ছে পাঁচ ইঞ্চ আর এক ইঞ্চ এই স্যাম্পলটাকে এই 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 যে এই স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডের মধ্যে এরকম আটকে দেওয়া হয় পরে এটাকে নিয়ে ওখানে বসানো হয় বসিয়ে এই স্যাম্পলের দুই প্রান্ত এক প্রান্ত যাবে হেডের সাথে আটকাবো আর নিচের প্রান্তটা কেজের সাথে আটকাবো তখন যখন মেশিন রানিং হবে তখন এটা ফ্ল্যাক্সিং মুভমেন্ট পাবে মানে এরকম কাপড়টা আস্তে আস্তে ভাঁজ পড়বে খুলবে ভাঁজ পড়বে খুলবে এই যে একটা মুভমেন্ট পাবে তাহলে আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে যাচ্ছি এখানে তাহলে প্রথমে আমরা স্যাম্পলটাকে কাটবো স্যাম্পলটাকে কীভাবে কাটবো ফাইভ ইঞ্চ বাই ওয়ান ইঞ্চ ডিরেকশনে এখন এই কাটিং এর সময় তোমাকে খেয়াল রাখতে হবে তুমি বাকি মূলনীতিগুলো ফলো করছো কিনা বাকি মূলনীতি মানে আমরা বলতেছি যেখানে তোমার এই ওয়ারপের দিকে একবার কাটতে হবে ওয়েফটের দিকে কাটতে হবে এবং এরকম পাঁচবার নেওয়া এবং এই ক্ষেত্রে ওই যে ওয়ারপের দুইটা স্যাম্পল যাতে একসাথে ওয়ারপেনগুলো গুলো না আসে ওয়েফটেগুলো যাতে একসাথে স্যাম্পলগুলো না আসে এটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এটাকে প্লেস করবো কোথায় এই যে ফ্ল্যাক্স টেস্টিংয়ের জন্য বা ফ্লাক্স ফ্ল্যাক্স ফ্ল্যাক্স টেস্টিংয়ের জন্য যে অ্যাপারাটাসটা এটাকে টেস্ট বসাবো হচ্ছে সি এবং এইচের মাঝখানে অর্থাৎ এইটাকে বসানোর পরে স্যাম্পলটাকে হুম স্যাম্পলটাকে আমি বসিয়ে দিব মানে আটকে দিব দুইটা ক্ল্যাপ ক্ল্যাপগুলো হচ্ছে সি এবং এইচ এ সি কোনটা ক্যারেজ আর এইচটা কি হেড ক্যান্সটা নিচে আসে এইচটা হচ্ছে উপরে আসে হেডটা সি এবং এইচের মাঝখানে স্যাম্পলটাকে আমি আটকে দেবো মানে পাঁচ ইঞ্চের যে প্রান্তগুলো আছে ওই দুটো প্রান্তকে নিয়ে আটকে দিব তো এবার আমাকে লোড অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ লোড আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে কোথায় কোথায় তো আমরা আমরা যে মানে বল ক্র্যাঙ্ক লিভার আসে উপরে দেখো হ্যাঁ এই যে বল ক্র্যাঙ্ক লিভার এইখানে দুই পাউন্ড লোড দিব আর অ্যাসের মধ্যে আমি চার পাউন্ড এই যে অ্যাস আছে উপরে এই যে অ্যাস স্পাইগট এইখানে আমি চার পাউন্ড লুট দিব তাহলে এটা একটু লিখে দিই শর্ট করে টু পাউন্ড অন বেল ক্র্যাঙ্ক লিভার আর ফোর পাউন্ড অন স্পাইগট স্পাইগট অ্যাসের মধ্যে আমরা চার পাউন্ড লোড দিব আর বল ক্র্যাঙ্ক লিভারে দুই পাউন্ড লোড অ্যাপ্লাই করব তো এই বল ক্র্যাঙ্ক লিভারের ব্যেল ক্র্যাঙ্ক লিভারের যেই লোড অ্যাপ্লাইয়ের যে ব্যাপারটা এটা হচ্ছে এখানে মানে টেনশান অ্যাপ্লাই করা আমার যে স্যাম্পলটা আছে এই যে স্যাম্পলটা এখানে বসানোর পরে এটা টান টান অবস্থা কতটুকু থাকবে সেই ব্যাপারটাকে অ্যানশিউর করবো হচ্ছে আমার এই বল ক্র্যাঙ্ক লিভারটা এটা চেইন দ্বারা এখানে আমার স্যাম্পলের সাথে কিন্তু কানেক্টেড আছে ওই যে নতুন যে ডিভাইসটা আসছে নতুন ডিভাইসের নাম আমরা কী বলছি এই যে খেয়াল করো প্রান্তটা দেখতে শোনা যে চেইন চেইন এই চেইনের প্রান্তটা আলটিমেটলি আমার গিয়ে যুক্ত হবে এই মূল যে মেশিন আছে বিএফটি যে এটা চেইনের সাথে এই যে এইখানে চেইন আছে ঠিক আছে এই চেইনের সাথে তখন এটা টান টান থাকবে হচ্ছে এই যে ক্র্যাঙ্ক লিভারের মধ্যে যে আমি ওয়েট দিব সেই ওয়েটের জন্য ঠিক আছে তো আমরা কি বললাম যে বল লিভারে দিব দুই পাউন্ড ওয়েট আর চার পাউন্ড দিব হচ্ছে গোটে এই যে টু ইস টু ওয়ান রেশিও আছে এখানে আমরা আগেই বলছি যে আমার অ্যাসের যে ওয়েটটা আসে সেটা আসলে ইন্ডিকেট করবে যে আমি কী পরিমাণ লোড বা টেনশন এখানে আসলে অ্যাপ্লাই করতে পারতেছি কারণ হচ্ছে এই কাউন্টার পয়স দিয়ে ওটা ইনিক্টিভ হয়ে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসের ওয়েটটাই টিকে থাকবে তো টু আর ওয়ান যে রেশিউ এটার জন্য সো ফর দিস টু ওয়ান রেশিউ দ্য টেনশান কি বলবো টেনশন ইজ টেনশন মনে করো ইন দা স্পেসিমেন ইজ ফোর পাউন্ড অর্থাৎ অ্যাসের যেই লোডটা আছে সেই লোডটাই কিন্তু আমার এখন অ্যাপ্লিকেবল হবে যে টু ইস টু ওয়ান রেস মানে এখানে দুই পাউন্ড দিচ্ছি এখানে চার পাউন্ড দিচ্ছি আলটিমেটলি অ্যাসের যে ওয়েটটা সেটাই আমাকে ইন্ডিকেট করতেছে কতটুকু লোড এখানে অ্যাপ্লাই হবে তো এইবার যেটা হবে এবার আমি মেশিন স্টার্ট দিবো আলটিমেটলি আমার সেটিং করা শেষ আমি এই স্যাম্পলের এক প্রান্ত এই যে আরেক প্রান্ত সিতে আটকে দিছি তারপর ফ্লাক্স প্লেট নতুন প্লেটটা এখানে বসানো আছে ওই যে যেটা ওই চিত্রতে দেখছো ফ্লাক্স ফ্লাক্সের আলাদা ডিভাইসটা ওটা তো সেটার জন্য আমার এখানে টেনশন সব কিছু সেট করা আছে এবং মেশিন স্টার্ট দিও মেশিন স্টার্ট দিলে যে সিটা সিটা কিন্তু এবার এখন রিসিপ্রুকিং মুভমেন্ট পাবে কত সেভেন হান্ড্রেড আর এ যখনই তুমি মেশিন স্টার্ট দিবা তার এই যে ব্যাকে এবং ফ্রন্টে ব্যাকে এবং ফ্রন্টে রিপিটেড একটা মুভমেন্ট সি কিন্তু দিতে থাকবে তো দিতে থাকলে আমার যে স্যাম্পলটা আসে এই স্যাম্পলটার উপর ফ্ল্যাক্সিং এফেক্ট পড়বে কিনা স্যাম্পলটা তো এরকম আসে তো তো সি এর জন্য আলটিমেটলি এটা মানে একটা এরকম ফ্ল্যাক্সিং মুভমেন্ট পাবে মানে স্যাম্পলটা আস্তে আস্তে ফোল্ড হবে ওপেন হবে ফোল্ড হবে ওপেন হবে তো এরকম যখন ফোল্ড এবং ওপেন হতে থাকবে একটা সময় গিয়ে কিন্তু এই যে জায়গাটাতে ফোল্ড হচ্ছে ওপেন হচ্ছে ওই ফোল্ডের যে জায়গাটা আছে ব্যান্ডিং যে জায়গাটাতে হচ্ছে ফ্ল্যাক্সিংয়ের যে জায়গাটা সেই জায়গাটাতে আসলে স্যাম্পলটা ব্রেক করবে মানে আমার কাপড়টা ছিঁড়ে যাবে আর যখন কাপড়টা ছিঁড়ে যাবে তখনই যেহেতু কাপড়ের সাথে ওই যে ফ্লেক্সিং কাপড়ের যে প্রান্তটা স্ট্যান্ডটা লোহার যে দ্বন্দ্বটা সেটা লাগানো আছে কাপড়টাকে এরকম যদি একটা দ্বন্দ্বের মাঝে এভাবে ফেলা হয়েছে তখন কাপড়টা যখন ছিঁড়ে যাবে তখন এই দ্বন্দ্বটা আসলে আরেকটা মেটাল প্লেটের সাথে কানেক্ট হয়ে মেশিনটা বন্ধ হবে অটোমেটিক আমরা আগেই বলছি যে এই মেশিনটা অটোমেটিক বন্ধ হতে পারে তো তাহলে যখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে তার মানে আমি এখান থেকে একটা রিডিং পাবো আর এই রিডিংটা পাবো হচ্ছে কাউন্টারে আর কাউন্টারে যে রিডিংটা পাবো এটা কি পাবো কোন এককে পাবো এটা পাবো হচ্ছে একটা নাম্বার নাম্বার কি কতটা মানে টোটাল কয়টা সাইকেল এরকম কয়বার এটা ফ্ল্যাক্সচিং করলো বা কতবার এরকম রিসিপ মোশান মোশন দিলে তারপরে ঝিললো এই যে একটা নাম্বার পাবো আমরা এই নাম্বারটা হচ্ছে আমাদের দরকার কাউন্টার থেকে আমরা যে সংখ্যাটা নিয়ে নিব বা নাম্বার অফ সাইকেল এই সাইকেলসের সংখ্যাটাই হচ্ছে আমাদের দরকার এবং এটাই আমরা এই মানে এই ফ্ল্যাক্স টেস্ট থেকে আমরা এই রেজাল্টটাই পেলাম ঠিক আছে আর এইখানে টেস্টিং করার সময় এটাকে পাঁচবার মূলত পাঁচবার টেস্ট করতে হবে মানে পাঁচবার করে তারপরে অ্যাভারেজ মানে নিতে হবে যাতে করে আমাদের টেস্টিংটা একুরেট হয় একুরেটের জন্য আমি পাঁচবার করে নিব এবং চেষ্টা করব ওয়ারপেড ডিরেকশানে দুইবার বা একবার ওয়েস্ট ডিরেকশানে একবার বথ ডিরেকশানে বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিয়ে এবং সেলবেস থেকে না নিয়ে মূলত সেন্টার থেকে নিয়ে করার চেষ্টা করব তো এখানে রেজাল্টটাকে আমি কীভাবে ইন্ডিকেট করব রেজাল্টকে ইন্ডিকেট করা হয় পি দিয়ে হ্যাঁ ফ্ল্যাক্স রেজাল্ট এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় বড় করে দিয়ে এখানে তো সমস্যা নেই ফ্ল্যাক্স রেজাল্টকে প্রকাশ করা হয় কি বললাম পি দিয়ে তো এখানে একটা বিষয় কি আমার যে কাউন্টারে যে সংখ্যাটা আসে এই সংখ্যাটা অনেক বড় মান আসে তিন হাজার সাড়ে তিন হাজার তিন হাজার দুইশো দুই হাজার পাঁচশো চার হাজার সাড়ে তিন হাজার এরকম মান আসে তো এই তিন হাজার সাড়ে তিন হাজার মানগুলো বারবার বলাটা কষ্ট বলে এটাকে নর্মালাইজ করে ফেলছে যারা এটাকে স্ট্যান্ডার্ডটা ডেভেলপ করেছে তারা বলছে যে ঠিক আছে যা মানটা যাই আসুক না কেন এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করে নিব ভাগ করা কেন নর্মালাইজ একটা ভ্যালুতে নিয়ে আসা পাঁচ দশমিক দুই বলা সহজ বা ফাইভ বলা সহজ থ্রি পয়েন্ট টু বলাটা একটু ইজি এবং লিখতে সহজ পরবর্তীতে এটাকে যখন তিনটাকে একসাথে করব তখন এটাকে লিখতে এবং কাজ করতে ইন্টারপ্রিট করতে সহজ এই জন্য তারা বলছে যে এখানে যে সাইকেলটা আসবে সেটাকে আমরা কী সব সময় পাঁচ দিয়ে ভাগ করে নিব হ্যাঁ মিন বিলো ফাইভ টেস্ট এটাকে ভাগ দিব হচ্ছে কত দিয়ে এক হাজার দিয়ে সরি পাঁচটা টেস্ট করব পাঁচবার টেস্ট করে যে অ্যাভারেজ পাবো বা মিন পাবো এই মিনটাকে আমি এক হাজার দিয়ে ভাগ করে নিলাম ভাগ করে আসলে এখান থেকে আমি এই পিয়ের মানটা পাবো এটা ফ্লেক্সিং টেস্টিংয়ের যে মান একটা ইন্ডিকেটর আমি আগে বলছি যে একটা নিউমেরিক্যাল ভ্যালুতে আমরা এক্সপ্রেস করতে পারবো নিউমেরিক্যাল ভ্যালুটা হচ্ছে পি তাহলে এই পি মানটা আমরা পেয়ে যাবো দিয়ে দিয়ে ভাগ ভাগ করার পর কেন এই জন্য যাতে সবাই সবাই এটাকে মানে স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছে আমরা এখন সবাই এক হাজার দিয়ে ভাগ করে নিব তার একটা ছোট মান যাতে পাই সব সময় আচ্ছা এটা কেন হয় এই ফ্ল্যাক্সিং কারণে এই যে আমাদের এটা কেন ছিঁড়ে আসলে এখানে লোকাল একটা স্ট্রেস পরে তোমরা তো বুঝতেই পারতো যে কাপড়টা যখন এরকম বাঁকানো হয় সোজা করা হয় বাঁকানো হয় সোজা করা হয় তখন কাপড়ের এই প্রান্তে একটা লোকাল স্ট্রেস পরে এই স্ট্রেসের জন্য মূলত এই কাপড়টা খুব দ্রুত ছিঁড়েছে শুধুমাত্র এই অংশটাতে যে অংশটাতে এরকম ফ্ল্যাক্সটিং হয় এটা একটা বিষয় আর পরে তুমি যে কাপড়ের মধ্যে ফিনিশিং ভালো থাকে যেহেতু লোকাল স্টেজটাকে রেজিস্ট করতে পারবে যদি ফিনিশিং মানে ডাইং যে আমরা যে ফিনিশিং করি ফিনিশিং কোনো যদি ট্রিটমেন্ট দেওয়া থাকে তাহলে কিন্তু এইটার এই সাইকেলটা বেশি হবে মানে এটা ছিঁড়তে একটু সময় বেশি নেবে আবার যদি ফিনিশিং না করা থাকে তখন কিন্তু মানে কোনো ধরনের ডাইং ফিনিশিং করলাম না মানে গ্রে কাপড় নর্মালি তখন কিন্তু ফাইবারগুলো খুব দ্রুত ফ্লেক্সিং ইফেক্টের জন্য ফাইবারগুলো আস্তে আস্তে সুতা থেকে বের হয়ে যেতে থাকবে বের হয়ে গেলে এটা খুব দ্রুত ছিঁড়ে যাবে তো এই জন্য ফিনিশিংটা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিশেষ করে ফ্ল্যাক্সটিং প্রপার্টির জন্য ফ্ল্যাক্স প্রপার্টির জন্য ফিনিশিংটা একটা ইম্পর্টেন্ট প্রপার যত ফিনিশিং করা থাকে তাহলে এটার রেজাল্টটা মানে এই ক্ষেত্রে এই ইন্ডিকেশনের ক্ষেত্রে মানটা ভালো দিবে ঠিক আছে আমরা দুইয়ে চলে যাচ্ছি একে তো ফ্ল্যাক্স দেখলাম দুইয়ে হচ্ছে আমরা বল রেজিস বল টাফনেসটা দেখব বল টাফনেস মানে হচ্ছে কোনো একটা বল বা সুচালু বস্তু দিয়ে এটাকে মানে টাফনেসটাকে দেখা অর্থাৎ এটাকে এটাকে আস্তে আস্তে খুঁচিয়ে খুঁচিয়ে দেখা যে কতক্ষণ পর্যন্ত এটা ব্রেক করে না মানে কতক্ষণ পর্যন্ত এটা এটা লোডটা নিতে পারে তো এই বল টাফনেসের জন্য আমরা যেই অ্যাপারাটাসটা এখানে আনতে হবে এটা একটু দেখে নাও তাহলে কথাগুলো বুঝতে সহজ হবে এখন কিন্তু আর ওইটা থাকবে না আমার যে আগের যেই ম্যাটেরিয়ালটা আছে অর্থাৎ এই ফ্ল্যাক্সিংয়ের জন্য যে আমি আলাদা ব্যাপারটা সেটা ওখানে যুক্ত করলাম সেটা শুধু সরে যাবে তখন আমার এই ডিভাইসটা এসে যুক্ত হবে ঠিক আছে এটা কি এটা হচ্ছে এই যে এইখানে একটা মানে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডের উপরে স্যাম্পলটা থাকবে আর এইটা হচ্ছে মেশিনের সাথে ওই যে ইলেকট্রিক্যালি কানেকশান দেওয়ার জন্য এই প্রান্তটা ইলেকট্রিক্যালি কানেক্ট করা থাকবে যাতে করে এই প্রান্তটা যখন এটার সাথে টাচে চলে আসবে মানে এটা এবং এটা যখন টাচে চলে আসবে তখন আলটিমেটলি তোমার কাপড়টা কি হবে ছিঁড়ে যাবে ঠিক আছে তো মানে কাপড়টা মেশিনটা বন্ধ হবে তো মেশিনটা জন্য এটা এবং এটা কন্ট্যাক্টে আসা জরুরি তখন কাপড়টা মাঝখান থেকে ছিঁড়তে হবে হুম কাপড়টা মাঝখান থেকে ছিঁড়াটা হচ্ছে জরুরি তো এই ক্ষেত্রে এই জন্য বলটা আপনি সে এখানে ঘষা হবে আর কি তো এখানে কি করা হবে এই সি যেটা আছে মানে যেটা যে ক্যারেজ আছে হুম ক্যারেজের উপরে এই কভার প্লেটটা বসানো হবে হুম কভার প্লেটটা ক্লিক করা থাকবে কভার প্লেটের উপরে আমার স্যাম্পলটা স্ট্রিপটা মাউন্ট করা থাকবে এটা তো এই ক্ষেত্রে এই হচ্ছে কাজ তাহলে আমরা এবার প্রসিজোরটা একটু সংক্ষেপে বলি এখানে প্রথমে তো আমাকে স্যাম্পল নিতে হবে হ্যাঁ স্যাম্পলটা এখানে কোন সাইজে নিব এখানেও একই রকম অর্থাৎ সিক্স ইঞ্চ বাই এক ইঞ্চ

তো তোমার যখন এই পাশ থেকে এই পাশে ঘষে আনবে এই পাশ থেকে এসে ঘষবে তো তখন কিন্তু তোমার এই সুতার একদিকে কিন্তু লোড পড়বে তুমি যখন ধরো আমার আঙুলগুলো দেখো এখানে যদি এই পাশ থেকে এই পাশে তুমি ঘষো মানে কোনো দিয়ে ঘষতেছ তখন কিন্তু এই আঙুলগুলোর উপর শুধুমাত্র লোডটা বেশি পড়তেছে আবার যখন এদিক থেকে ঘষবা তখন এখানে যে সুতাগুলো থাকবে এরকম সেই সুতাগুলোর উপর কিন্তু লোড পড়বে তো তার মানে তোমাকে এটা বিভিন্ন ডিরেকশানে দেখতে হবে ওয়ার্পের ইয়ার্নগুলোর জন্য হ্যাঁ ডিরেকশনে ডিরেকশানে ওয়েভ ডিরেকশানে এরকম বিভিন্ন ডিরেকশানে দেখতে হবে তো তখন যখন তুমি ওয়ারপেডটা দেখবা তখন এই স্যাম্পলটাকে এই ছয় ইঞ্চ কোন দিকে রাখবা মানে লংটা কোন দিকে বেশি হবে এই ছয় ইঞ্চটা রাখবা হচ্ছে ওয়েফটের সাথে সমান্তরালে অর্থাৎ এটা যদি তোমার ওয়েফ হয় এই যে এগুলা এই আমার কাশোরটা এখানে দেখতে পাচ্ছ কি না এখানে আছে এই যে এগুলা এগুলো যদি ওয়েফ হয় তাহলে এই ওয়েভ সাথে তুমি সমান্তরালভাবে মানে প্যারালালি তুমি লেন্থটা বাড়াবা তখন যখন বল টাফনেস যাবে তখন এটার লুটটা অ্যাপ্লাই হবে মূলত আমার কিসের উপর ওয়েফ মানে ওয়ার্প উপর ঠিক আছে অর্থাৎ এই ছয় ইঞ্চ যেদিকে নিবা ছয় ইঞ্চটা রাখবা হচ্ছে ওয়েভটার সাথে প্যারালালি তখন আলটিমেটলি তোমার ওয়ার্পের উপর এই অ্যাপ্লাইটা হবে আবার ওয়েভটা যখন করবা তখন উল্টা করে নিবা অর্থাৎ ছয় ইঞ্চটা রাখবা হচ্ছে ওয়ার্পের সাথে প্যারালাল ওয়ার্পের যে ইয়ানগুলো আছে এগুলোর সাথে প্যারালাল করে ছয় ইঞ্চ নিবা তো তখন তুমি ওয়েফটগুলো দেখতে পারবা কথা বুঝতে পারছো কি না তখন ওয়েফটের যেই ওয়েব টিয়ারগুলোর উপর যে লোডটা পড়লো সেই লোডটা তখন তোমার মানে ওয়েফ টিয়ারগুলো এখানে সব সম্মুখে থাকবে এবং এগুলোর উপর আঘাতটা পড়বে প্রথম দিকে এবং এটার জন্যই আমরা বল টাফনেসটা দেখতে পাবো তো তুমি ওয়ার্ফের দিকে ওয়েফটের দিকে এরকম করে ভিন্ন ভিন্ন মান নিয়ে এটা টেস্ট করতে হবে তো আমরা বলতেছিলাম যেটা সেটা হচ্ছে তাহলে আমি স্যাম্পলটাকে কাটবো কাটার সময় ওয়ারপে যখন টেস্ট করতে চাইবো তখন সিক্স ইঞ্চ নেব হচ্ছে ওয়েফটের সাথে প্যারালাল করে আর যদি ওয়েফটের দিকে আমি টেস্ট করতে চাই ওয়েফটা তখন আমার এই ওয়ারপিয়ানের সাথে প্যারালাল করে ছয় ইঞ্চ নিতে হবে আর এক ইঞ্চ তো অপোজিট দিকেই হবে মানে বাকিটা এক ইঞ্চ আর কি আর স্পাইগটে লোড দিব হচ্ছে দেড় পাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ পাউন্ড এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি লোড অন স্পাইগট মানে অ্যাসের মধ্যে আমরা দেড় পাউন্ড লোড অ্যাপ্লাই করব। আর এটাকে প্লেস করব কোথায় সেটা আগে বলে নিছি যে সি এর উপর কভার প্লেটটা দেবো কভার প্লেটের উপরে আমার টেস্ট স্ট্রিপটাকে আমরা মানে মানে বসিয়ে দেবো আর কি হ্যাঁ তারপরে এটা কারেন্ট দ্বারা বন্ধ হবে যখন তোমার এই স্যাম্পলটা ব্রেক করবে তখন এটা বন্ধ হবে কি ইলেকট্রিক্যালি ইলেকট্রিক্যালি এটা সেন্স করা আছে এটা আগে বসে প্রত্যেকটাতেই এই সবগুলোতেই ইলেকটিক্যালি সেন্স করা আছে যখন উপরে ব্যাটার প্লেট নিজের ব্যাটার সাথে কানেক্ট হয়ে যাবে মানে আমার নতুন যে অ্যাপারেসটা আসলো সেটা যদি উপরের এই ডিভাইসের সাথে কানেক্ট হয়ে যায় মানে স্যাম্পল ছিঁড়ে যায় হ্যাঁ উপরের এই যে ঘর্ষণ করার জন্য যে বস্তুটা দেখছো সে সেটা এটা তখনই মেশিনটা বন্ধ হবে মানে ইলেকট্রিক্যালি সিগনাল পাবে দুটা মেটাল প্লেট যখন কানেক্ট হবে তখন বিদ্যুৎ প্রবাহ হবে তখন আলটিমেটলি মেশিনটা বন্ধ হয়ে যাবে আচ্ছা খেয়াল করো তাহলে আমাদের কাজ ছিল এই পর্যন্তই স্যাম্পলটা কাটা লোড অ্যাপ্লাই করা এরপর হচ্ছে মেশিনটা অটোমেটিক বন্ধ হবে যখন মেশিন স্টার্ট দেওয়া হবে একটা নির্দিষ্ট সাইকেল পর্যন্ত মানে রিসিপ্রোকেটিং মুভমেন্ট দেওয়ার পরে তখন আমরা কাউন্টার থেকে মানটা দেখে নিব এখন কাউন্টারে যে মানটা পাবো এই মানটা কিন্তু আবার ওই এই পি এর যে মান আছে পি এর মানের মতো অনেক বড় হয় না ঠিক আছে এই মানটা হয় মানে একশো দেড়শো দুইশো পাঁচশো ছয়শো এরকম তো এটাকে নর্মালাইজ করা হয় হচ্ছে নর্মালি একশো দিয়ে যেহেতু এটাকেও ওই রকম একটা ভ্যালুতে নিয়ে আসতে চাই আমরা মনে করি এখানে তিনশো আসলো তিন একশো দ্বারা ভাগ করলে তিন তো এরকম এটার ক্ষেত্রে নর্মালাইজ করা হচ্ছে একশো দিয়ে তো এই জন্য এইটার বল টাফনেস বি এটা হবে হচ্ছে তোমার মিন ভ্যালু অফ ফাইভ টেস্টস থেকে ভাগ দিব আমরা কত দিয়ে একশো দিয়ে তাহলে এরকম পাঁচবার নিব আমরা পাঁচবার নিয়ে টেস্ট করব টেস্ট করে যে মানটা পাবো সেটাকে এফেক্টটা দেখার জন্য একশো দ্বারা ভাগ করলে আমরা নর্মালাইজ বল এর ভ্যালু পাবো এটা হচ্ছে সেকেন্ড মেথড গেল আর এখানে ঘটনাটা কেন ঘটে যেহেতু এখানে টাফনেসটা দেখা হয় এখানে আসলে লুব্রিকেশনের খুব বেশি একটা ইম্প্যাক্ট থাকে না কারণ এটা প্রথম দিকেই এটার ইফেক্টটা সুতার উপর গিয়ে পড়ে তো এটা পরবর্তী টেস্ট করে মানে ইয়ে করে দেখা হচ্ছে অ্যানালাইসিস করে এখানে আসলে যে ফিনিশিং যে প্রসেস আছে ফিনিশিং প্রসেসের উপর এই বল টাফনেস এর ইম্প্যাক্ট একেবারেই মার্জিনাল কম অর্থাৎ বল টাফনেসটা মানে ফিনিশিং এর উপর খুব বেশি ডিপেন্ড করে না এটা যেমন আগেরটা ফ্লেক্সিংটা খুব বেশি করতো এখানে এটা খুব বেশি ডিপেন্ড করে না আচ্ছা আমরা থার্ডটাতে চলে যাচ্ছি ফ্ল্যাট ইমপ্রেশন ফ্ল্যাট ইমপ্রেশনের জন্য আলাদা করে আসলে এটাতে এটাতে করা হয় কিন্তু আমাদের মারিন্ডালতে সবচেয়ে ভালো যদি আমি ফ্ল্যাট ইমপ্রেশন আলাদা করে করতে চাই তারপর এখানে দেখো ফ্ল্যাট ইমপ্রেশনের জন্য যে আলাদা ডিভাইসটা আনতে হবে সেটা হচ্ছে এরকম এই এখন এইটা ওই যে ওই এই পার্টটা কানেক্ট করা থাকবে আর এখানে স্যাম্পল থাকবে আর এইটা এটার সাথে ওই যে ফ্রিকশনটা দিতে থাকবে আর কি রিসিপ্রোকটিং মোশনে ফ্রিকশনটা কাপড় ওপর ভাবে দিবে আর কি ভাবে মানে হচ্ছে যে এরকম কাপড় আছে এটা নিচ থেকে উপর থেকে এরকম ফ্লাটভাবে দিয়ে যাবে তো ডেল আমরা তো ভিডিও সহ দেখব তখন ব্যাপারটা ক্লিয়ার হবে আর মার্টেন টেস্ট তো আমরা কলেজেও যখন ল্যাব ল্যাব হবে তখন করবো ফ্লাটটা তখন এইভাবে হয় মানে উপরে ঘর্ষণ দিতে থাকে একটা রিসিপ্রোমেটিক মোশনে ঘর্ষণ দিবে তো এই ডিভাইসটা তখন এনে আমাকে বসাইতে হবে তো বসানোর ক্ষেত্রে আমাদের প্রসিডিউরটা কি আমরা এটা লিখে নিই অথচ আমি লোড দিব লোড কত দিব দিব দুই পাউন্ড এর মধ্যে আমি ওই দুই পাউন্ড লোড এখানে অ্যাপ্লাই করব আর এখানেও একই কথা অর্থাৎ যখনই আমার ছিঁড়ে যাবে কাপড় তখন এই মেশিন বন্ধ হবে কারণ ইলেকট্রিক্যালি যখন মেটাল দুটো পার্টস কানেক্ট হয় যেহেতু এখানে কোনো কাপড় কাপড় নাই মানে এখানে কিন্তু মার্টেনিয়াল মেশিনে কিন্তু আমরা কাপড় ইউজ করি এই জন্য তোমাকে মেনুলি দেখতে হবে মার্টেনিয়াল মেশিনে আমরা একটা কাপড় দেই তার উপরে আমার কাগজ আমার যে স্যাম্পল কাপড়টা সেটা দিই কা ফোম দেওয়া থাকে ফোমের উপরে কাপড়টা দেওয়া হয় মেটালের সাথে কাপড়ের কালেকশন থাকে না আর এখানে সচরাচর যেটা হবে সেটা হচ্ছে মানে আমার ওখানে অ্যাব্রেডেন্ট একটা ফেব্রিক যে ঘর্ষণ দিচ্ছে সে একটা কাপড় অ্যাব্রেডেন্ট কাপড় ওই কাপড়টা আমার যে স্যাম্পল কাপড় সেটাকে ঘষবে তো দুইটার মাঝখানেই মূলত ফোম আছে নিজ দিয়ে এটা নিচে ফোম আছে তো মানে দুই দুইটা কাপড়ের কোনোটাই আসলে মেটাল পার্টসের সাথে কানেকশনে আসে না তো সেজন্য মার্টেন্ডেল মেশিনে কিন্তু অটোমেটিক বন্ধ হয় না আর এখানে দুই মেটাল প্লেটের মাঝখানে কোনো কাপড় নাই মানে কোনো আলাদা ফোম দেওয়া নাই অর্থাৎ দুই মেটাল প্লেটের মাঝখানে আমি রেখে মেটাল প্লেটটা দিয়ে আমি করি সেই জন্য এখানে মানে মেশিনটা বন্ধ করাটা মানে মেকানিক অটোমেটিক্যালি পসিবল যেহেতু আমরা ইলেকট্রিক্যালি দুইটা মেটাল প্লাটকে কানেক্ট করলে সিগন্যাল দিয়ে সার্কিট কমপ্লিট করে মেশিন বন্ধ করা যায় অটো অটোমোশনের সাহায্যে মানে লজিক্যাল সার্কিট দিয়ে তো এখানে তাহলে বন্ধ হবে আর এখানে কাজ হচ্ছে দুই পাউন্ডটা এসের মধ্যে দিব আর হচ্ছে আমার ফ্লাট অ্যাপ্রেশনের যে অ্যাপারেটাস আছে সেটা এখানে বসে দিতে হবে এটা তো মাস্ট তো এখন এখান থেকে যে ইন্টারপ্রিটেশনটা আসবে সেটা কিন্তু ওই ফ্ল্যাট রেজিস্ট্যান্স এটাকে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্যান্স এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দিয়ে তো এফ এর মানটাও একই তুমি মিন ভ্যালু যেটা পাবা মিন ভ্যালু অফ ফাইভ টেস্ট এটাকে ভাগ দিতে হবে এক হাজার দিয়ে এখানেও মানটা কিন্তু বড় আসে অর্থাৎ চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুইশো তিন হাজার একশো এরকম মান আসে শুধু তোমাকে ফ্ল্যাট রেজিস্ট্যান্স এফটাকে মিন ভ্যালুর সাথে এক হাজার দিয়ে ভাগ করে নর্মালাইজ করে নিতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমরা তিনটা যে অ্যাঙ্গেলের কথা বললাম তিনটা অ্যাঙ্গেল থেকে তুমি এই মেশিনে এটা যেগুলো করতে পারো তাহলে ফ্লাক্স রেজাল্ট পেলা পি তুমি বল টাফনেস পাবা বি তারপর হচ্ছে ফ্লাট রেজিস্ট্যান্স পাবা এফ এই মেশিনে এই জায়গায় এই যে এখন ফ্লাক্স প্লেট বসানো আছে তুমি এই জায়গায় এনে বল টাফনেস প্লেটটা বসাইতে হবে তারপর ফ্লা মানে ফ্লাট রেজিস্টেন্স টেস্টের অ্যাপারেসটা বসাতে হবে এই তিনটা অ্যাপারেসকে তিনবার বসিয়ে তুমি তিনটা মানই এই একটা মেশিন দিয়ে টেস্ট করতে পারবা তো এই টেস্ট করার পরে এবার রেজাল্টটাকে ইন্টারপ্রিট করতে হবে আর একটা ব্যাপার একটু বলে নেওয়া দরকার যে মেশিনটাকে ক্যালিব্রেট করা হয় হ্যাঁ এই ক্যালিব্রেশনের জন্য ক্যালিব্রেশনটা একটু আইডিয়া দিয়ে দিই এখানে যে ক্যালিব্রেশন করা হয় এই ক্যালিব্রেশনটার জন্য আলাদা করে এই মেশিনের সাথে কিছু ফেব্রিক দেওয়া থাকে ওই ফেব্রিক গুলা দিয়ে তুমি টেস্ট করে যদি ওই মানটা পাও যেমন একটা ফেব্রিকের জন্য মনে করো সাপোজ বল টাফনেস বলা আছে যে এই সেভেন হবে আর একটা ফেব্রিকের জন্য ফাইভ হবে তুমি যখন ওই দুইটা ফেব্রিককে বলটা আপনার টেস্ট করবা তখন যদি ওই ওই ফাইভ এবং সেভেন মার আসে তাহলে তুমি বুঝতে পারবা যে তুমি যে যেই মেশিনে যে বিএফটি টেস্টের কাজ করলা ওই মেশিনের সঠিকতা বা মে মেশিনটা যে কেলিব্রেটেশন ঠিক আছে মেশিনে যে পারফরমেন্সটা আপ টু দা মার্ক স্ট্যান্ডার্ড মোতাবেক হচ্ছে কাজটা করতেছে এটা তুমি বুঝতে পারবা তাহলে এটাকে ক্যালিব্রেশন করে নিবা বারবার মানে একবার টেস্ট করার পরে বা টেস্ট করা শুরুতে পুরো সময় ক্যালিব্রেশন করে নিলে আমরা বলতে পারবো যে মেশিনটা ঠিক অবস্থায় আছে অনেকদিন অনেকদিন পরে আসে তাহলে মেটাল প্লেটগুলো হয়তোবা একটু জং ধরে মানে কিছু হইতে পারে মানে অর্থাৎ মলাদ হতে পারে বা কিছু হইতে পারে তখন এই ক্যালিব্রেশনটা মিলবে না যদি ক্যালিব্রেশনটা মিলে যায় তাহলে ভালো যে আমাদের টেস্টিংটা স্ট্যান্ডার্ড মোতাবেক হয়েছে কারণ মেশিনটা ওই ক্যালিব্রেটেড স্যাম্পলের সাথে টেস্টের মানগুলো মিলিয়ে দিচ্ছে তো তখন তুমি মেশিনটাকে মানে ক্যালিব্রেট এভাবে করে করে নিতে পারো বারবার তোমার টেস্টটা সঠিকতা যাচাইয়ের জন্য আসলে এই ক্যালিব্রেশন টেস্টটা জরুরি ক্যালিব্রেশন টেস্টটা করে নিলে সুবিধা এবার আসলে ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট আমি যে তিনটা ভ্যালু পেলাম কি পেলাম পি পেলাম বি পেলাম এবং এফ পেলাম তাই তো পি কি ফ্ল্যাক্স রেজাল্ট বি হচ্ছে বল টাফনেস আর এফ হচ্ছে ফ্ল্যাট রেজিস্ট্যান্স এই তিনটাকে কিভাবে করে রেজাল্টটা মানে ইন্টারপ্রিট করা হয় ফলাফলটা কিভাবে ডিনোট করা হয় মানে এ তিনটা মান দিয়ে তো দেখানো যাবে না মানটা দেখাইতে হবে অন্য কোনো একটা স্ট্যান্ডার্ড ভ্যালুতে অর্থাৎ একটা একটা ভ্যালু দিয়ে দেখাইতে হবে যাতে করে কমার্শিয়ালি এটা ফিজিবল হয় তো একটা ভ্যালু দিয়ে দেখানোর জন্য কি করা হয় এটাই দেখো আমি লিখি ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট আমরা রেজাল্টটা কিভাবে ইন্টারপ্রিট করি রেজাল্ট ইন্টারপ্রিট করার জন্য একটা ফ্যাক্টরের কথা বলা আছে যেটাকে বলা হয় ডিউটি ফ্যাক্টর এই ডিউটি ফ্যাক্টরের ভ্যালু যদি তুমি কাউকে বলো তাহলে সে বুঝে যাবে আসলে ফেব্রিক্টের অ্যাব্রেশন প্রপার্টিটা কেমন তো ডিউটি ফ্যাক্টর ডি সমান হচ্ছে এটা হারমোনিক মিন অর্থাৎ তোমার বি এবং পি এর হারমোনিক মিন তোমরা তো মিন পড়ছো না জিওমেট্রিক মিন নরমাল মিন এবং হারমোনিক মিন আনি রিসিপ্রোকেটিং করে সেটাকে আবার রিসিপ্রোকেটিং করা অর্থাৎ ইনভার্স করে সেই যোগফলটাকে আবার ইনভার্স করে দেওয়া এটা হচ্ছে হারমোনিক মিন পড়ছো না হারমোনিক মিন স্ট্যাটিস্টিক্স এ হ্যাঁ যেটা বলতেছিলাম আমরা হারমোনিক মিন করব হ্যাঁ তাহলে এটা ওয়ান বাই বি একটা আর হচ্ছে এই কিসের কিসের হারমোনিক মিন ওই ওই দুইটার আর কি বি এবং এফ এর সরি বি না না এফ বাদ যাবে শুধু পি এবং বি মানে বল এবং এবং এটা তো যোগফল হয় জানো এইখানে যোগফল ফল আর যদি আমার দুইটা রাশি তাহলে অ্যাভারেজ করতে হলে তো এটা তো হারমোনিক মিনটাও একটা মিন করতে হবে তাহলে এই যে ডিউটি ফ্যাক্টর পেলাম আমি এইরকম করে করে আমি উল্টে দিছি উল্টে দিয়ে আবার যে উল্টে দিছি এটার কারণ হচ্ছে যাতে করে আমার ডিউটি ফ্যাক্টর মানটা ঠিক থাকে অর্থাৎ তোমার যদি কোনো একটা ফেব্রিকের ডিউটি ফ্যাক্টর কম হয় মানে ছোট মান হয় তখন তুমি বুঝবা যে এটার অ্যাব্রেশন ভালো না এটা খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাচ্ছে আবার যদি জিটু ফ্যাক্টরের মানটা বেশি হয় তাহলে তুমি বুঝবে এটা অ্যাব্রেশন রেজিস্টেন্স অনেক ভালো আর যদি তুমি না উল্টে দিতা উল্টে দিয়ে আবার যদি উল্টে হারমোনিক মিন যদি না করতো তাহলে কিন্তু এক্সাক্টলি উল্টে যেত ঘটনাটা যদি যেমন ড্রেপের ক্ষেত্রে ড্রেপ কোভিশন বাড়লে ড্রেপ কমে যায় এরকম হতো আর কি তো এরকম যাতে না হয় সেজন্য ডিউটি ফ্যাক্টরটা আমরা ডি দিয়ে একে হারমোনিক মিন করা হচ্ছে যেখান থেকে আমি একটা নতুন টার্ম পাচ্ছি ডি তাহলে আমার এই তিনটা দিয়ে মানটা প্রকাশ করার দরকার নাই যে পি হ্যাঁ বি এফ সবগুলো দিয়ে প্রকাশ করার দরকার নাই এখানে শুধু ডি টু ভেক্টর ডি দিয়ে আমি প্রকাশ করতে পারি এটা হচ্ছে এক নম্বর মেথড দুই দুই ভাবে করা যায় মনে করো মেথড 1 রেজাল্টটাকে ইন্টারপ্রিট করার জন্য দুইটা মেথডের কথা বলতেছি আমরা এটা একটা মেথড ওইটা আরেকটা মেথড বলবো একটু পরে এটা হচ্ছে দুইটা হারমোনিক বিন দিয়ে তাহলে আমরা একটা মান পাবো এবং এই মান থেকে আমি চার্ট থেকে একটা চার্ট দেখাই দেখো এই চার্ট থেকে ওই যে ডি যে মান আছে এই মান দিয়ে তুমি বিভিন্ন ফেব্রিককে অ্যানালাইজ করতে পারবা যখন এইখানে দেখো দেখলে এটা বুঝবা যে লেভেল অফ আ প্র্যাকটিক্যাল ডিউটি ফ্যাক্টর প্র্যাকটিক্যাল ডিউটি ফ্যাক্টর অফ রেওন স্যাম্পল ফেব্রিক উইথ এ ক্রিজ রেজিস্ট্যান্স ফিনিশ ক্রিজ রেজিস্ট্যান্স ফিনিশের পরে তুমি ক্রিজ এসে ফিনিশ করে দিছো এখন পরে দেখতেছো পারফরম্যান্সটা কেমন তখন কোন ফেব্রিকের জন্য মারার রেঞ্জগুলো কেমন হয় হ্যাঁ যেমন ফেব্রিক টাইপ বলছে লাইট ডিউটি গ্রুপ মানে খুব পাতলা যে কাপড়গুলো আছে হ্যাঁ একদম পাতলা ওড়না বা একদম পাতলা যে কাপড়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে বা ড্রেসের ফেব্রিক যেগুলো সেগুলোর ক্ষেত্রে মানে ওভেনের এগুলোর ক্ষেত্রে কি জিনিসটা ফিনিশ করা আছে তারপরে যে স্যাটিসফ্যাক্টরি ওয়্যার হবে যখন এটা 1 থেকে 4 ভ্যালু দিবে ওই যে এখানে গাছর 1 থেকে 4 ভ্যালু আর আউটস্ট্যান্ডিং খুব ভালো ওয়্যার হবে যদি এটা 4 থেকে 7 হয় তো আমরা এই জন্য বলছিলাম যে ওগুলোকে ওগুলোকে 100 1000 দিয়ে ভাগ করে নরমালাইজ করা হচ্ছে এইজন্য যাতে করে মানগুলো আমরা এরকম পাই 10 8 7 2 3 1 সহজে ইন্টারপ্রিট করা যায় আর ওয়ার প্রপার্ট গ্রেটার দেন প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে অনেক ভালো মানে আমি নরমালি ড্রেস ফেব্রিকের জন্য যেরকম চাই তার চেয়েও ভালো হবে যদি এটা সাথে চেয়ে প্লাস করে যায় তারপর হেভি ডিউটি গ্রুপ হেভি ডিউটি গ্রুপে এখানে দেখো জিভের যে স্লিপ আছে তারপরে স্ল্যাক যে আমরা পড়ি তারপরে ম্যান শুটিং এইসব কাজগুলো কাপড়টা একটু ভারী এখানে অ্যাপ্রেশনটা আরো ভালো হতে হবে তো সেক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি হচ্ছে ছয় থেকে দশের মধ্যে থাকলে যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে এগারো দশ থেকে বিশের মধ্যে হলে আউটস্ট্যান্ডিং আর বিশ কে ক্রস করে গেলে এটা অনেক ভালো এটা একদম এক্সট্রা অর্ডিনারি লেভেল আর এই পারপাসের জন্য এত এত বেশি দরকার নেই ওয়ার ওয়ার প্রপার্টিস আর কি বা অ্যাপ্রেশন রেজিস্টেন্স তারপর শার্টিং যে কাপড়গুলো আমরা পরি শার্টের জন্য পাঁচ থেকে আট হচ্ছে এখানে স্যাটিসফ্যাক্টরি তারপর আউটস্ট্যান্ডিং হচ্ছে আট থেকে পনেরো আর ফিফটিন প্লাস হচ্ছে এটা প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্টের চেয়ে অনেক বেশি আর ওভারঅল নর্মাল যে কোনো কাপড়ের ক্ষেত্রে বা ইন ইন জেনারেলি সাত থেকে বারো হচ্ছে স্যাটিসফ্যাক্টরি বারো থেকে পঁচিশ হচ্ছে আউটস্ট্যান্ডিং আর পঁচিশ প্লাস হচ্ছে মানে এক্সট্রা অর্ডিনারি বা প্র্যাকটিক্যাল রিকোয়ারমেন্টের চেয়ে অনেক বেশি তাহলে ডিউটি ফ্যাক্টর দিয়ে আমরা এভাবে করে মানগুলোকে এই

মেথড টু তে ডিউটি ফ্যাক্টর বের করা হয় না মূলত এখানে নতুন একটা টার্ম হিসাব করা হয় যেটা নাম হচ্ছে ফিগার অফ এম নতুন একটা টার্ম এখানে হিসাব করা হয় এখানে কি করা হয় তিনটার হারমোনিক মিন হিসাব করা হয় বুঝতে পারছো তাহলে আমরা তিনটাকেই এখানে মানে যোগ করে যে হারমোনিক মিনটা পাবো সেটা এখানে দেখতে হবে তো সেই জন্য মূলত তিনটাকে যোগ করা হয় তিনটার রিভার্স করে যোগ করে তিন দ্বারা ভাগ করলে আলটিমেটলি আমি তিনটার জন্য মানে ওখানে তো এফটা বাদ পড়ছিল আমরা এখানে কেও ইনক্লুড করলাম এটা হচ্ছে ফিগার অফ মেরিট বা এম তো এইটা করলে অনেকগুলো ইন্টারপ্রিটেশন খুব সহজ হয় যেমন

কত টু হয়ে গেল তো অ্যাপের মাঠটা টু হয়ে গেলে কিন্তু টোটাল যে মানটা অ্যামের সেই মানটা ড্রামাটিক্যালি ফল করে একটা মানের জন্য একটার মান টু হচ্ছে অ্যালটিমেটে টোটাল মানটা দেখা গেছে ফাইভ হয়ে যায় তো তার মানে এখানে কি বোঝা গেল এখানে এই যে মানগুলা এখান থেকে তুমি যখন ম্যানুফ্যাকচার হিসেবে কাজ করবা কোথাও তোমার জন্য এই মানগুলো থেকে ইন্টারপিডিশান করাটা সহজ হবে তুমি সহজে এখান থেকে মানে ডিসকাশন করতে পারবা যে আমার এইটা কেমন কমলো এটা কমার কারণে মনে করো এফের মানটা কম মানে একটা কাপড়টা ফ্লাট রেজিস্ট্যান্স অনেক কম ফ্লাট রেজিস্ট্যান্স কমে এটা অন্য প্রপার্টিগুলোকে এটা হ্যাম্পার করে দিচ্ছে মানে তুমি যখন এই এম দিয়ে হিসাব করবা তখন তোমার অন্য প্রপার্টিগুলোকে কেমন চেঞ্জ করলে আলটিমেটলি এমটাকে অপটিমাম লেভেলে আনা যাবে সেই ব্যাপারগুলো তখন ডিসিশন নেওয়াটা সহজ হবে এই জন্য কমার্শিয়াল টার্মের ক্ষেত্রে আমরা এই দুইটাই মূলত ইউজ করি এখানে ডিউটি ফ্যাক্টর হ্যাঁ ডিউটি ফ্যাক্টর ক্ষেত্রে তোমাদেরকে একটা চার্ট দেখিয়েছিলাম এইটা চার্ট আছে এখানে আর এটার জন্য চার্ট নাই এটা এখানে যা আছে এটা দিয়ে আমরা মূলত অ্যানালাইসিস জন্য ডিসিশন নেই মানে অ্যানালিটিক্যাল ডিসিশন নেওয়ার জন্য এই ফিগার অফ merit বা এমটা আমাদের কাজে দেয় হ্যাঁ এটা তো তাহলে এই হচ্ছে মূলত মানে আমাদের এই BFT অ্যাব্রেশন টেস্টিং এর যাবতীয় ব্যাপার তো আমরা মারটিনলি তো আজকে শেষ করতে মানে করতে পারছি পারতেছি না আর কি তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা এটা দেখবো মানে রেজিস্ট্যান্স টেস্টার পিলিং যে চাপ্টারটা আছে মানে পার্টটা আছে সেখানে আমরা দেখার চেষ্টা করবো তো কারো কোনো